আসসালামু আলাইকুম। আজকের কিউএনএ সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজগুলোতে কিছু অতি সাধারণ প্রশ্নের উত্তর অনুমান করতে দেওয়া হয়, তবে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারেন। প্রশ্ন: আল্লাহের ফেরেস্তারা কিসের তৈরি ও তাদের সংখ্যা কত? উত্তর: ফেরেস্তাগণ নূরের তৈরি এবং তাদের সংখ্যা শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলাই জানেন। প্রশ্ন: ফেরেস্তারা কি আল্লাহর আদেশ অমান্য করতে পারে বা মানুষের কল্যাণ বা অকল্যাণ করতে পারে? উত্তর: ফেরেস্তারা আল্লাহর আদেশ অমান্য করতে পারে না এবং আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। ফেরেস্তা, জিন, মানুষ, নবী, ওলি কেউ না। প্রশ্ন: প্রধান চার ফেরেস্তাদের নাম এবং দায়িত্বগুলো কী? উত্তর: তাদের নাম হলো জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও মালাকুল মাউত আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহিসাল্লামের দায়িত্ব ওয়াহী নাজিল করা। ইসরাফিল আলাইহিসাল্লামের দায়িত্ব আল্লাহের নির্দেশ ক্রমে শিঙ্গায় ফুঁক দেওয়া। মিকাইল আলাইহিসাল্লাম বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত এবং প্রাণীকুলের যান কবজের কাজে নিয়োজিত ফেরেস্তার নাম হলো মালাকুল মাউত। আপনার কয়টি উত্তর আমাদের সাথে মিলেছে? আপনার অভিমত কী? নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।